সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আজ তোমাদের জন্য যে বিষয়টির আলোচনা নিয়ে এসেছি সেটা অমিয় ভূষণ মজুমদারের লেখা ততকিম গল্পের আলোচনা। তোমরা নিশ্চয়ই যারা এই সিলেবাসভুক্ত যাদের এই বিষয়টি রয়েছে তারা নিশ্চয়ই জানো যে গুগলে কিংবা ইউটিউবে এখনও পর্যন্ত ততকিম বিষয়ে কোনো আলোচনা নেই, এমনকি কোনো টেক্সটও পাওয়া যাচ্ছিল না গুগল থেকে। তাই আমারও কিন্তু অনেকটা সময় লেগে গেল এটার ওপর থেকে আলোচনা তৈরি করে দেওয়া, কারণ আমার কাছেও টেক্সট ছিল না। তার থেকেও বড় সমস্যা হলো টেক্সট পাওয়ার পরেও এই গল্পটার আলোচনা ঠিকঠাকভাবে প্রস্তুত করতে একটু সময় লাগলো। এর কারণ হচ্ছে এই গল্পের লেখক। এই গল্পের লেখক অমিয় ভূষণ মজুমদার কে সেটা আগে জেনে নিই, তারপরে গল্পের মধ্যে প্রবেশ করব। এই লেখককে বাংলা সাহিত্যে লেখকের লেখক বলা হয়, অর্থাৎ রাইটার্স রাইটার। এই লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি অদ্ভুত সমালোচনা করে বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে একটিমাত্রই লেখা লিখেছেন বেস্ট, সেটা হচ্ছে যোগাযোগ উপন্যাস, আর কিছু লিখতে পারেননি তেমনভাবে। এত কড়া সমালোচনা যে রবীন্দ্রনাথ বাঙালির আবেগ, বাঙালির স্বপ্ন, বাঙালির আকাঙ্ক্ষা এগুলোকে দিক নির্ণয় করতে সক্ষম হয়েছেন, সফল হয়েছেন একটা যুগ তৈরি করতে। সেই রবীন্দ্রনাথকে নিয়ে এত বড় কথা যিনি লিখছেন, যিনি বলছেন, তাঁর লেখা পড়তে গিয়ে আমাদের তরুণদের দাঁত ভাঙবে না তা তো হয় না, তাই সময় লাগলো। এমনকি একটি সাক্ষাৎকারে অমিয় ভূষণ মজুমদার বলেছিলেন যে তার লেখা আজকের প্রজন্ম কেন বুঝতে পারছে না, তো তিনি বলেছিলেন তিনি আজকের প্রজন্মের জন্য লিখছেন না, আগামী 50 বছর পরের পাঠকরা তার লেখা পড়বে এবং উপলব্ধি করবে, এই উদ্দেশ্যে লিখছেন। যদিও আমরা অতীতের লেখকদের কথা যদি আমরা খুঁজি তাহলে কিন্তু বুঝতে পারবো অতীতেও এই ধরনের অনেক লেখক ছিলেন যাদের লেখা তৎকালীন সময়ের পাঠকরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি, আমরা করছি। অমিয় ভূষণ মজুমদারকেও তেমনই আমরা এখনও পর্যন্ত সঠিক অর্থে নিয়ে উঠতে পারছি না, কারণ আমাদের শব্দ এবং সাহিত্যের প্রতি অনাগ্রহতা, এবং কোথাও যেন আমরা পুষ্টিহীন হয়ে পড়ছি সাহিত্যের ক্ষেত্রে। তাই ততকিম গল্পটার আলোচনা প্রসঙ্গে অমিয় ভূষণ মজুমদারের এই কতকগুলো কথাকে মাথায় রাখতে গেলে আমরা বুঝতে পারব যে আমরা সাহিত্যের কোন লেখকের লেখা পড়তে চলেছি। তাই জটিলতা তো থাকবে শব্দেরও, ভাষারও এবং বিষয়বস্তুরও। তার থেকেও বড় কথা হচ্ছে চিন্তার মধ্যে যে একটা ঘোর পেচ, সেইটা লেখক লিখছেন। এই গল্পটার নাম ততকিম। আশ্চর্যের বিষয় হলো ততকিম বলে কোনো শব্দই নেই। তত মানে হচ্ছে তারপর, সংস্কৃত তত মানে হলো তারপর, আর কিম এটাও সংস্কৃত শব্দ, কিন্তু এর কোনো আলাদা অর্থ নেই, এর নিজস্ব কোনো অর্থ নাই, এটা একটা সর্বনাম, এটি অন্য শব্দের সাথে যুক্ত হয়ে শব্দের অর্থকে বলিষ্ঠ করে বা অর্থপূর্ণ করে কোনো একটি অংশকে। যেমন আমরা দেখতে পারি যে কখনো কখনো কিমটা কি অর্থে প্রয়োগ করা হয়, যেমন কিমভূত, কিমভূত কিমাকার এরকম বলা হলো, তো কিমভূত কিম যোগ ভূত অর্থাৎ প্রকার সম্পর্কে। আবার বলা হয় যে এটা বিস্ময় প্রকাশ কি অর্থে, বিস্ময় প্রকাশ অর্থে কিন্তু প্রয়োগ করা হয়, যেমন বলা হতে পারে শব্দটা কিমাশ্চর্য, কি আশ্চর্য, এই রকম কথা বলতে গিয়ে কিম শব্দটা প্রয়োগ করা যায়। পরিমাণ বিষয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে, যেমন কিঞ্চিত, কিঞ্চিতে কিন্তু কিম যোগ চিত, কিমটা এখানে পরিমাণকে নির্দেশ করলো। কুৎসিত, যেমন আমরা বললাম কুৎসিত অর্থে যদি হয় তো কিমের প্রয়োগ কেমন, তো আমরা বললাম যে কিমাকার, কিম যোগ আকার।
এই কিমটা হচ্ছে রূপ প্রয়োগ, অর্থাৎ একটা অবস্থা বোঝাতে, কুৎসিত অবস্থা বোঝাতে। তো মোটামুটিভাবে আমরা কিম এর অর্থ কি অর্থে ধরে নিতে পারি, কি তাহলে তত কিমের অর্থ কি দাঁড়াচ্ছে, তারপরে কি, অর্থাৎ তারপরে কি হলো। ভালো করে ভেবে দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞাতে কি বলেছিলেন, যে কোনো বিষয় যখন হঠাৎ শেষ হয়ে যাবে এবং চলতে চলতে কাহিনীটা হঠাৎ করে শেষ হয়ে গেল এবং একটা অদ্ভুত পরিণাম আপনার সামনে প্রেজেন্ট হবে এবং পাশাপাশি আপনার মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে যে এরপরে কি হলো, ওই যে অসহ্য বেদনা এবং বিনম্র হঠাৎ সমাপ্তি, এইটাকে পাঠকের মনের মধ্যে এটা অতৃপ্তি তৈরি করবে এবং তখন থেকে তো আসবে তারপরে কি হলো। লেখক গল্পটার নামই রাখছেন তারপর কি। তো এইখানে আমরা দেখব তত কিম কথাটা কোথায় প্রয়োগ হচ্ছে গল্পের মধ্যে। একেবারে ভাঙা কথা যদি বলা যায়, তো ট্রেন চলার সময় যে আওয়াজটা আমরা শুনি ঝিকঝিক, তো এই ঝিকঝিক শব্দটা লেখক শুনছেন না, লেখকের যেন বারবার মনে হচ্ছে ট্রেন চলার সময় যে আওয়াজটা হচ্ছে সেইখানে বারবার উঠছে ততঃ কিম ততঃ কিম ততঃ কিম, এরকম আওয়াজ হচ্ছে। অদ্ভুত লেখকের চিন্তা, সাহিত্যিকের চিন্তা সবার থেকে একটু ভিন্ন রকমের, তিনি ওই ততঃ কিম আওয়াজটা শুনতে পাচ্ছেন, তারপরে কি তারপরে কি তারপরে কি। এই হচ্ছে গল্পের নামকরণ। এইখান থেকে দেখলাম আমি গত এক্সামে এসছে ততঃ কিম গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, অর্থাৎ এখানে একটা কোশ্চেন মার্ক আসছে, নামকরণেই বলে দিচ্ছে তারপর কি, অর্থাৎ কোথাও যেন একটা অগোছালো জিনিসকে হঠাৎ করে ধাক্কা দিয়ে ছেড়ে দেবেন, তারপরে কি হলো, ওইটা অসম্পূর্ণ থেকে গেল। ছোট গল্পের সংজ্ঞাতেই বলা হয়েছিল যে একটা শেষ হয়েও শেষ থাকবে না, অতৃপ্তি থাকবে, তিনি নামকরণে অতৃপ্তি রেখে দিচ্ছেন, নামকরণে বুঝিয়ে দিচ্ছে একটা প্রশ্নচিহ্ন কাজ করছে। এবং পরবর্তীতে দেখা যায় গল্পটার ভেতরে প্রবেশ করে যে তিনি ছোট গল্পের সংজ্ঞাকে মেনেই ছোট গল্পটা রচনা করেছেন, ছোট গল্পটা কতখানি সার্থক তা গল্পটা পড়লেই আমরা বুঝতে পারব। গল্পটার সূচনাতে দেখাচ্ছেন যে গল্পটার কথক যিনি, তিনি একজনের প্রসঙ্গে আলোচনা করছেন যার নাম হচ্ছে মৃগাঙ্ক, কিন্তু ওকে বলা হয় মৃগাঙ্ক স্বামী। বিষয় হলো যে সময়ের গল্পটা লেখক লিখছেন তার থেকে প্রায় 8-9 মাস আগের ঘটনা। কথকের শহরে এসেছিল মৃগাঙ্ক, পর্বতের নিচের পাদদেশীয় অঞ্চলে শহরাঞ্চলে মৃগাঙ্ক এসেছিল, সেখানে কিন্তু মৃগাঙ্কর সাথে তার দেখা, কথকের দেখা, সেখানে সাক্ষাৎ, সেখানে পরিচয়। এই শহরে মৃগাঙ্ক স্বামী আমন্ত্রণ জানিয়েছিলেন কথককে পাহাড়ে ঘুরতে আসতে, অর্থাৎ হিমালয়ে ঘুরতে আসার বা আসার আমন্ত্রণ জানিয়েছিলেন, আর বলেছিলেন সেখানে গিয়ে কেয়ার অফ পোস্টমাস্টার খোঁজ করলেই মৃগাঙ্কের পরিচয় যে কেউ দিয়ে দেবে। তো এই বর্ণনা অনুযায়ী কিন্তু পৌঁছে গেছেন হিমালয় প্রদর্শন করতে বা ঘুরতে আমাদের লেখক তথা কথক, গল্পের কথক। এইবারে গিয়ে যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে লেখক কিন্তু খুব অদ্ভুতভাবে মৃগাঙ্কের বর্ণনা করছেন। কিভাবে মৃগাঙ্কের বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে তার সেই সরু টিকালো যে নাকটা যেখানে কপালে মিশেছে সেখানে কোনো না কোনো নকশার তিলক থাকবে, যার রং সাদা নয়, না হয়ে সাদাই এমন নীল কিংবা এমন হলুদ হবে, ফলে 4-5 হাত দূরে থেকে মনে হবে হয়তো পল্লবের ছায়া, পাতার ছায়া, কিন্তু তা ছিল না। অর্থাৎ দেখে তাকে কোথাও সাধু সন্ন্যাসী মনে হচ্ছিল না, মৃগাঙ্ককে দেখে কথকের কখনো সাধু সন্ন্যাসী মনে হচ্ছিল না, কিন্তু তার চেহারার মধ্যে একটা সাধু বা সন্ন্যাসী সন্ন্যাসী ভাব ছিল। তো সেই থেকে তিনি অনুমান করেছিলেন তার মুখাকৃতি এইরকম হবে হয়তো, কিন্তু এরকম কিছু ছিল না, সহজ সরল বিষয়। এইবারে সেখানে যে এসেছেন তিনি এসে কোথায় থেকেছেন, তিনি থেকেছেন একটা ত্রিতারা হোটেলে। তাহলে মৃগাঙ্ক প্রথমে অভিবাদন জানিয়ে লেখককে হিমালয় পর্বতে এসে একটি ত্রিতারা হোটেলে রাখলেন, এইটুকু তিনি করলেন। করার পর
বলা হচ্ছে লেখক এবার বর্ণনা করছেন যে 10 বছর আগে হিমালয়ের বর্ণনা যিনি যেভাবে করেছিলেন সেভাবে আজকের দিনে যদি মেলানোর চেষ্টা করা যায় তাহলে কোনোভাবেই মিলবে না, কারণ এতদিনে হিমালয় অনেক বেশি বদলে গেছে। অর্থাৎ কি বলছেন যে হিমালয়কে তিনি যেভাবে দেখছেন তাতে সন্তুষ্ট হচ্ছেন না। আবার বলছেন এর আগে যেরকম কাহিনীতে পড়েছেন যে হিমালয়ের এই বর্ণনা সেই বর্ণনা কিন্তু একদম মিলছে না। সুতরাং সেই একই আগেকার হিসাব ধরে নিয়ে যদি কেউ হিমালয় পর্বত ঘুরতে এসে সেই রকম দৃশ্য চান বা খুঁজতে চান তাহলে কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। যাই হোক, তিনি সেখানে কি উদ্দেশ্যে গেছিলেন, কুম্ভ স্নান দেখতে। কুম্ভ স্নান জিনিসটা কি, সেটা হচ্ছে গঙ্গা নদীতে যে পবিত্র স্নান সেটাকে বলা হচ্ছে কুম্ভ স্নান। কিন্তু এই কুম্ভ স্নান বিশেষ এলাকায় বিশেষ সময়ে হয়। বলা হয় সাধারণত কুম্ভ মেলা প্রতি 4 বছর অন্তর একবার প্রতিষ্ঠিত হয় বা আয়োজিত হয়, প্রতি 6 বছর পরপর সেটা আবার অর্ধ কুম্ভ মেলা প্রতিষ্ঠিত হয় বা আয়োজিত হয়, আবার দেখা যায় যে 6 বছরের পরে একেবারে 12 বছরে প্রতি 12 বছর অন্তর অন্তর একবার করে পূর্ণ কুম্ভ আয়োজিত হয়। সেই পূর্ণ কুম্ভ বা আবার 12টা পূর্ণ কুম্ভ হলে সেটা 144 বছর পরে সেটা তৈরি হয় মহাকুম্ভে। এই যে গঙ্গা স্নানকে কেন্দ্র করে হিন্দুদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এই যে একটা নিয়ম, একটা ধর্মীয় আয়োজন, একটা মেলা এবং সবচেয়ে জনসমাগমের জায়গা সেই বা বিষয় সেইটাকে কেন্দ্র করেই কিন্তু গল্পটার বিষয়বস্তু ঘুরপাক খেয়েছে, সেখানে ঘুরতে গেছেন লেখক। যাই হোক, প্রাথমিক ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে রিসিভ করলেন ওখানে লেখককে রিসিভ করলেন মৃগাঙ্ক, কিন্তু তারপরে তাকে হোটেলে রেখে দেওয়ার পরে 3 দিন ধরে আর কোনো খবর নাই মৃগাঙ্কর। মৃগাঙ্ক কোথায় গেছে, নাকি মৃগাঙ্ক গেছে একবারে পর্বতের উপর দিকে, অর্থাৎ শহর থেকে শহর ছাড়িয়ে সে উপরের দিকে থাকতেই ভালোবাসে, অনেকটা দূরে। তো যাই হোক, প্রথমে ডাকঘরের যেহেতু পোস্টমাস্টার তো সেই তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কথক কিন্তু গিয়ে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিচ্ছেন, ডাকঘরে গিয়ে খোঁজ নিচ্ছেন। খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন যে মৃগাঙ্কর আসল নাম হচ্ছে মৃগাঙ্ক স্বামী এবং তিনি সেই অঞ্চলে তসবির ওয়ালে মহারাজ নামে পরিচিত। তসবির ওয়ালে মহারাজ অর্থাৎ তিনি চিত্রশিল্পী একজন, কিন্তু মৃগাঙ্ক যে একজন চিত্রশিল্পী এই বিষয়ে কথক আগে জানতেন না। যাই হোক, কুয়াশার চারদিকে অস্বচ্ছ একটা কুয়াশায় অস্বচ্ছ একটা ভাব ছিল, সেইটাকে কাটিয়ে উঠতে লেখকের একটু সময় লাগলো, কিন্তু তিনি খোঁজার খুব চেষ্টা করলেন। সেই ক্ষেত্রে তিনি ভাবলেন যে তাকে খোঁজার কি দরকার আছে, যে ব্যক্তি রিসিভ করার পরে 3 দিন ধরে দেখাই দেয়নি, প্রয়োজন অপ্রয়োজন খোঁজ নিতেও আসেনি, তাহলে কি সেই মানুষটার খোঁজ নেওয়ার দরকার আছে, একদম দরকার নেই। এটাই জিনিস ভাবলেন এবং ভেবে তিনি ভাবলেন যে যাবো না তার খোঁজ করতে। কিন্তু লেখক তথা কথক কিন্তু সেটা করলেন না। কথক ভাবলেন হতে তো পারে যে মৃগাঙ্ক স্বামী তথা মৃগাঙ্কের অসুস্থ, মৃগাঙ্ক অসুস্থ হয়েছে তাই জন্য খোঁজ নিতে পারেনি কথকের, এটাও হতে পারে। স্বাভাবিক বিষয়ে তিনি কি করলেন, তার খোঁজ করতে গেলেন এবং পাহাড়ের উপর দিকে গেলেন। গিয়ে প্রথমে তিনি যেটা দেখলেন, 8-10 বছরের একটা ছোট বাচ্চা ছেলে ক্রীড়াশীল অর্থাৎ খেলা করছে, লাট্টিম নিয়ে তথা লাট্টু ঘোরানো নিয়ে খেলা করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে জিজ্ঞাসা করার ইচ্ছা হলো লেখকের যে মৃগাঙ্কের বাড়ি কথায় বা মৃগাঙ্ক স্বামীর বাড়ি কথায় বা কোথায় থাকে। তো সেই বিষয়ে তিনি যখন জিজ্ঞাসা করলেন, সে বাচ্চাটি কিন্তু নিজের খেলা থেকে মন সরাচ্ছিল না। তাই লেখক বলছেন, কত সুন্দর কথা, মানে লেখক যে কত জোরালো কথা বলতে পারতেন, কত চমৎকারভাবে গুছিয়ে বলতে পারতেন, সেই কথা আমরা কিন্তু এই উদাহরণে পেয়ে যাব। সে ব্যস্ত থাকায় 2 বার আমার কথা শুনতেই পেলে না, অথবা শোনার চাইতে আমাকে তার লাটিম দক্ষতা দেখানো বেশি মূল্যবান মনে করলেও 3য়বার আমি বলতে শুরু করলেই ততক্ষণে লাটিমটাও তার বাঁ হাতে আহ্নিক গতি শেষ করেছে। সেই বললে, তসবিরওয়ালে মৃগস্বামীজি তো আইয়ে। সে বাচ্চাকে যখন জিজ্ঞাসা করলেন তো বাচ্চাটি বললো যে কি চলো মৃগাঙ্ক স্বামী তথা মৃগস্বামীজি তসবিরওয়ালে মহারাজের কথা খোঁজ করছেন, তো চলেন তার ঘরটা দেখিয়ে দিচ্ছি। এই বলে বাচ্চাটি কিন্তু আমাদের কথককে নিয়ে যাচ্ছেন, কোথায় তাকে নিয়ে যাচ্ছেন, মৃগাঙ্ক স্বামীর সাথে দেখা করাতে। এরপরে আমরা দেখতে পেলাম যে লেখক মৃগাঙ্ক স্বামী সম্পর্কে কয়েকটি কথা বলছেন। বলছেন যে প্রায় 73 বা 74 সাল হবে, অর্থাৎ 1973-1974 দিকে
যে সময়টাতে মৃগাঙ্গ স্বামী কি করেছিলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে হঠাৎ করে পড়াশোনা ছেড়ে বাড়িতে চলে আসেন, পাহাড়ের নিচে চলে আসেন শহরে। শহরে এসে তিনি নিজের পারিবারিক ব্যবসা তথা দুটো বাস ছিল তাদের, আর ছিল তিনটা ট্রাকের ট্রান্সপোর্ট কোম্পানি, এই যে কাজ এই কাজে তিনি নিজেকে জড়িয়ে নিলেন। কিন্তু প্রবলেম হচ্ছে, মৃগাঙ্গ স্বামীর একটা সমস্যা ছিল, তিনি মাঝে মাঝে উধাও হয়ে যান, কোথায় যান আর কেউ জানে না, আবার 3-4 মাস পরে ফিরে আসেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে নিচে নামলেই কিন্তু তিনি আবার আয় ব্যয় হিসাবপত্র সব কিছু ঠিকঠাক রাখেন, সেখানে তার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি কিন্তু দারুণভাবে তিনি প্রয়োগ করেন, কারিগরি শিল্প বা আরও বিভিন্ন ধরনের উপদেশ নির্দেশ তিনি দিতে পারেন। কিন্তু তিনি মাঝে মাঝে গায়েব হয়ে যান, কোথায় যান কেউ জানতে পারে না। তিনি সবাই জানে যে কি সে উপরের দিকে যায়, অর্থাৎ পর্বতের উপরের দিকে ঘুরে বেড়ায়, একটু একটু উন্মাদ ধরনের, একটু পাগল ধরনের, কিন্তু পাগল বলে ভুল হবে, প্রকৃতি পাগল বলা যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার আয় ব্যয় হিসাব তার সম্পর্কে বলতে বলতে লেখক বলছেন যে নিজের সম্পর্কে মৃগস্বামী কী বলেছিলেন, বলেছিল তার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বিশ্লেষণ করতে তার আপত্তি নেই নিজের সম্পর্কে, এমনকি এমন সন্দেহ হয় বিশ্লেষণ করে সে তার এই ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করছে। মৃগস্বামী যখন নিজের কথা বলতো তখন কিন্তু লেখক মন দিয়ে শুনতেন আর বুঝতে পারতেন যে সে নিজের বর্ণনা কাউকে বলছে না, বাস্তবে সেই কথাগুলো বলার মাধ্যমে নিজের চরিত্রটাকে আরও ভালো করে বোঝার সে নিজেই চেষ্টা করছে, তাই এই ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করছে। একজন সংসারী মানুষ থেকে থেকে যেন সংসারের নিরেট দেয়ালের মধ্যে জানলা খুলে নেয়, এ তুলনাটা রাখতে হলে বলতে হবে জানলা খোলার আগে একরকম বন্ধ বাতাসে দম আটকে আসছে বলে সে অনুভব করে। অদ্ভুত চিন্তা লেখকের। লেখক পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে এই মৃগাঙ্গ হচ্ছে নিজের মধ্যে খুশি থাকার প্রকৃতিপ্রেমিক একজন সাদামাটা মানুষ, যে নিজের মধ্যে সংকীর্ণতাকে নয় একটা বিশ্লেষণ ধর্মী চিন্তাকে অনুভব করে। তো যাই হোক, এইভাবে করে তার পরিচয় দিচ্ছেন, কিন্তু তারপরে লেখক বলছেন যে সেই ব্যক্তি যখন নিচে নামে, অর্থাৎ নিচের দিকে শহরের দিকে নামে, তখন নিজের পরিবারের সাথে থাকে, নিজের পারিবারিক কাজকর্ম সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকে, সে খোঁজ খবর নেয়, আয় ব্যয়ের হিসাব রাখে। উপরে সে যে ঘরে থাকে, অর্থাৎ শহরের উপর দিকে, অর্থাৎ হিমালয় পর্বতের উপর দিকটাতে যখন সে থাকে, যে ঘরটাতে থাকে, সেখানে থাকতে থাকতে এমন হয়েছে যে এবার যখন গেছে তো প্রায় অনেকগুলো দিন ও আর পাহাড়ের নিচে কিন্তু নামেনি, মানে নিজের বাড়িতে আর ফিরে আসেনি। সে যে কি ঘরে থাকে সেই ঘরে এমনভাবে থাকছে যে আশপাশের যে রুমগুলো, সেই রুমগুলোতে যারা থাকে তারা যেন ওই ওকেই তত্ত্বাবধায়কের কাজের হিসাবে বা কর্মী হিসেবে মেনে নিয়েছে, অর্থাৎ কেউ যদি কোথাও যায় নিজের ঘরে তালাটা লাগিয়ে তার কাছে চাবিটা দিয়ে দেয়। এই কাজটা সে কখন যুক্ত হয়ে গেছে বুঝতেই পারেনি, সে এগুলো করছে কি যেন কেয়ারটেকার সেখানকার। সে যাই হোক, এর উপর বিষয়টা আমাদেরকে যেতে হবে, একটু সরে যেতে হবে যে দেখা হচ্ছে কথকের সাথে মৃগাঙ্কের দেখা হচ্ছে। তো মৃগাঙ্কের ঘরে সেই বাচ্চাটা লাটিম খেলছিল, যে বাচ্চাটা 8-10 বছর বাচ্চাটা, সে নিয়ে গেল কথককে মৃগাঙ্ক স্বামীর ঘরে, আর গিয়ে দেখতে পেলো যে মৃগাঙ্ক স্বামী কিন্তু ওখানে বসে আছে, একটা মেঝেতে কম্বল পেতে সেখানে বসে আছে, এবং সেইখানে যেতে যেতেই কিন্তু তাকে খুবই অভ্যর্থনা করলো মৃগাঙ্ক স্বামী, এবং অভ্যর্থনার পরেই সঙ্গে সঙ্গে বললো যে আমি আপনার সাথে দেখা করতাম, 3 দিন পরে এখানে অর্ধকুম্ভের সন্ন্যাসীদের স্নান রয়েছে, স্নান হয়, সেই দৃশ্য আপনাকে দেখাতাম, কত সুন্দর দৃশ্য। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু লেখক বললেন যে আপনি আমার সাথে আর দেখা করলেন না 3 দিন ধরে, এটা কি কেমন এটা তো একটা অসভ্যের মতো পরিচয়, তাই না? আমার তো কোনো দরকার থাকতে পারতো যে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারতাম, কীভাবে যোগাযোগ করবো বলেন। তখন খুব লজ্জা পেয়ে গেল আমাদের মৃগাঙ্ক স্বামী। তখন কী করলেন, সেখানে বসে আছেন আর হঠাৎ করে দেখা যাচ্ছে ছোটো বাচ্চাটা যেটা ছিল সে লাটিমটা কী করলো, যে সঙ্গে সঙ্গে মৃগাঙ্ক স্বামীর হাতে দিল, আর মৃগাঙ্ক স্বামী কী করলো সেটাকে নিজের ওই কম্বলের নিচে দিকে রেখে দিল। এই দৃশ্যটা দেখার পর সঙ্গে সঙ্গে বাচ্চাটা চলে যায় সেখান থেকে, কিন্তু তার পরের যে ঘটনাটা সেটা হচ্ছে মৃগাঙ্ক স্বামীকে কথক জিজ্ঞাসা করেন যে এটা কী করলেন আপনি, কেন করলেন? তো বলল যে তার এই বাচ্চাটির যে গুরু, তার নাম হচ্ছে শশী মহারাজ, তিনি দেখলে রাগ করবেন, যে সেই বাচ্চাটিকে এই সব খেলাধুলোর তার বয়স নেই, সে তার গুরু শশীর মহারাজের বক্তব্য, তাকে এখন অনেক জ্ঞান অর্জন করতে হবে, যেমন এমনকি বাচ্চাটিকে ধরে ধরে তার গুরু মহারাজ শশী মহারাজ তাকে কেন আর কট নামক যে উপনিষদের পার্ট সেগুলো শিখিয়ে দিয়েছেন, একদম কণ্ঠস্থ আছে বাচ্চাটার কেন আর কট। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কথকের একটা বক্তব্য হলো যে এই বাচ্চাটাকে উপনিষদ শেখানোর অর্থ হলো যে পাখি পড়ানো যন্ত্রের মতো, মানে তাকে তো একটা পাখির মতো করে পড়ানো হচ্ছে, সে বুঝবে না তো এগুলো কিছুই,
কিন্তু না, এখানে মৃগাঙ্ক একটা চমৎকার কথা বলে। মৃগাঙ্ক বলে যে না, তার যে গুরু আছে শশী মহারাজ, তিনি বলেছেন যে পাখি পড়ানো যন্ত্র নয়, প্রতিনিয়ত যদি অভ্যাস থাকে আর আবৃত্তি করা যায় তো শব্দগুলো ধীরে ধীরে ম্যাজিকে পরিণত হয়ে যায়, অর্থাৎ ধীরে ধীরে তা আত্মস্থ করতে মানুষ শিখে যায়। যাই হোক, এই গল্প করতে করতেই মৃগাঙ্ক চা করতে গেল, চা করে নিয়ে আসলো এবং সেই সময় লজ্জা পেয়েই যেন একটু বলল, আসলে কি জানেন তো, পেটের দায়ে আপনার সাথে আর দেখা করতে আমি পারিনি, মানে ইসের নিচে আর নামতে পারিনি, আপনার সাথে দেখা করব আমি বুঝতে পারিনি কীভাবে করব। কারণটা হচ্ছে পেটের দায়ে কেন, কারণ আমি ছবি আঁকি আর দুই তিনজন ট্যুরিস্ট কয়েকদিন আগে এসে আমাকে ছবি আঁকতে বলেছিল, আমার ঘরে যেগুলো ছবি আছে সেগুলো আঁকতে বললো না, কিন্তু তারা ছবি আঁকতে বললো, অন্য নতুন ছবি আঁকতে বললো। তো কথক বললো যে আচ্ছা, তার মানে তুমি পোর্ট্রেট আঁকো, মানে মানুষের ছবি আঁকো। তো সেক্ষেত্রে মৃগাঙ্ক বললো যে না, আমি পোর্ট্রেট আঁকি না, আমি পোর্ট্রেট আঁকতে পারি না, তবে আমি প্রকৃতির ছবি আঁকি। তখন আমি মানুষের ছবি আঁকি না, পোর্ট্রেট আঁকি না, কিন্তু বা তাদের নিজেদের ছবিও আঁকতো না, আঁকাতে আসেনি ট্যুরিস্টরা, তারা একটা সুন্দর জায়গা খুঁজেছিল পাহাড়ের গায়ে, সেই জায়গাটির ছবিটি আঁকতে বলেছিল আমাকে। তো যাই হোক, কিন্তু সেই ক্ষেত্রে হাসতে হাসতে মৃগাঙ্ক হঠাৎ একবার হেসে উঠল। তো কথক জিজ্ঞাসা করলো, তুমি হাসছো কেন? তখন বলছে, না একটা ঘটনা যে সেই ট্যুরিস্টদের মধ্যে একজন বলেছিল যে তার নাম যেন ওই চিত্রশিল্পীর জায়গাতে লিখে দিই। তখন তো অবাক হয়ে গেছে পুরো কথক, যে এটা আবার কেমন কথা, তার নাম লেখাচ্ছে, তুমি আসলে ছবিটা তুমি আঁকলে আর তার নাম লিখে দিচ্ছ তুমি, এবার সে দেশে বিদেশে চলে যাবে, তার নিজের নামে প্রচার হবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে মৃগাঙ্ক বলছে, না আসলে আমাদের দেশে ছবি আঁকলে চিত্রশিল্পী নাম যেহেতু পরিচিত নয়, তাতে একটা সমস্যা হয়, জাতীয় ক্ষেত্রে সমস্যা হয়, সেটা ন্যাশনাল প্রপার্টি কি না। তো অনেকের বক্তব্য হচ্ছে যে আমাদের দেশের কোনো ছবি থাকলে সেটাকে 100 বছর পুরনো প্রমাণ করতে হয়, তারপরে মানুষে দেখতে চায়। অদ্ভুত একটা চিন্তা, মানে এখানে কিন্তু কোথাও কপিয়েছে, ভারতবর্ষে যে শিল্প সংস্কৃতি নিয়ে এত হইচই সেটা যে কোন জায়গাতে আছে সেটা কিন্তু বুঝতেই পারা যাচ্ছে কেমন। তো এই ক্ষেত্রে কিন্তু একটু হলেও কপিয়েছে লেখক বাঙালিদেরকে, বাঙালি সংস্কৃতি নিয়ে বেশি লাফালাফিটাকে এখানে কিন্তু একটু তিনি ব্যঙ্গ করেছেন। তো যাই হোক, এই ক্ষেত্রে তিনি একটা কথা বলেছেন দারুণ কথা মৃগাঙ্কের মুখ দিয়ে। মৃগাঙ্ককে যখন কথক বলছেন যে তোমাকে তো ঠকানো হচ্ছে এইসব করে, মানে তোমাকে ঠকানোর চেষ্টা করছে সবাই, সেই ক্ষেত্রে কিন্তু মৃগাঙ্ক বলেছে যে আচ্ছা, তোমার কি মনে হয় যে সামান্য একটা ছবিতে নাম লিখিয়ে দিয়ে, নিজের নাম লিখিয়ে সে প্রচার করে নিজেকে খুব বড় করে দেবে? আচ্ছা, তোমার কি মনে হয় যে তার জীবনের খানিকটা অংশকে অবিনশ্বর করে তুলতে পারবে? অর্থাৎ আমাদের জীবন তো নশ্বর, আমাদের কাজ যদি না থাকে ঠিকঠাক তাহলে তো আমরা একদিন নশ্বর, আমরা ভেঙে যাবো, টুকরো হয়ে যাবো। কিন্তু অবিনশ্বর কাকে বলে? চিরকালের জন্য স্থায়ী। তো সে কি নিজের জীবনটাকে স্থায়ী করতে পারবে, অবিনশ্বর করতে পারবে আমার ছবিটাকে নিয়ে? যাই হোক, এই গল্প করতে করতে হঠাৎ করে সে বলে বসলো, মৃগাঙ্ক বলছে, জানো মাত্র 7 দিন আগের ঘটনা, একটা কাণ্ড, আমি গঙ্গার তীরবর্তী অঞ্চলে বসেছিলাম, গঙ্গার পাড় সেপারে সেই সূর্যরশ্মি, মেঘ, আকাশ, সুন্দর চিত্র, জলের ঢেউ, এইসব নিয়ে ছবি আঁকছি, আর ঠিক সেই সময় গঙ্গা নদীতে নদী থেকে উঠে আসতে দেখলাম একজন স্নানরতা সেঠানিকে, সেঠানি কেমন, তো স্নানরতা সেঠানিকে উঠে আসতে দেখলাম। এই অঞ্চলের মানুষের একটা নিয়ম হলো যে কি, তারা স্নানের সময় কিন্তু কোনো পোশাক শরীরে রাখে না, অর্থাৎ পুরো নগ্ন অবস্থায় তারা স্নান করে। হ্যাঁ, অলঙ্কার টলঙ্কার শরীরে থাকতে পারে, যেমন কানের অলঙ্কার, তারপর নাকের অলঙ্কার, এগুলো থাকতে পারে, কিন্তু সেই সেঠানের শরীরে কোনো পোশাক ছিল না। এইবারে সে যখন জল থেকে উঠে আসছিল তখন তার পোশাকগুলো ধরে রাখছিল আরও দুই একজন মহিলা স্থলভাগে দাঁড়িয়ে, এবং তারও দূরে বেশ কয়েকজন পাহারাদার পাহাড়ের আড়ালে দাঁড়িয়ে থাকতো, আর আমি অর্থাৎ মৃগাঙ্ক ছিল গিয়ে এক অনেকটা দূরে জঙ্গলের মধ্যে, সেখান থেকে দেখতে পাচ্ছিল সেই দৃশ্য। ফলে কি হলো যে সেখানে স্নানরত অবস্থাতে থাকলেও সে কিন্তু পায়ে জলের মধ্যে পা ডুবিয়ে রেখেও ওই নগ্ন অবস্থায় কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিল, এবং বোধহয় 15 মিনিট অথবা 30 মিনিটও হতে পারে, আমাদের মৃগাঙ্ক কিন্তু চমৎকার একটা ছবি এঁকে বসে, সেই নগ্ন অবস্থায় নগ্ন সেঠানির ছবি আঁকেন। কোথাও যেন বারবার মনে হচ্ছিল কথকের এই গল্পটা শুনতে শুনতে যে 15 মিনিট বা আধ ঘন্টা ধরে যে দাঁড়িয়েছিল সেঠানি নগ্ন অবস্থায়, সে কি সে বুঝতে পেরেছিল কোথাও থেকে কোনো এক স্বামী সন্ন্যাসী যেন তার ছবি আঁকছে, তাই জন্য তাকে ছবি আঁকতে দেওয়া উচিত, এইরকম কি মনে করেছিল? আশ্চর্য, অদ্ভুত লেখক কিন্তু কথক কিন্তু মৃগাঙ্কর সাথে গল্প করছে আর এগুলো ভাবছে। সেক্ষেত্রে
তার মনে হয়েছিল যে মৃগাঙ্কের ছবিটা নিশ্চয়ই অসাধারণ হবে। সত্যি ছবিটা যখন দেখলো তখন অসাধারণ। যদিও মৃগাঙ্ক কোনো পোর্ট্রেট আঁকে না, তার মানুষের ছবি আঁকে না, তারপরে সে ছবিটা এঁকেছিল এবং তারপরে নাকি মৃগাঙ্ক একই কথা বলছিল বারবার যে সেই ছবিটা কোনো ছবিও হয়নি, আসলে ছবিটা সঠিক করে হয়নি, যেন মনে হচ্ছে চুরি করা ছবি, অরিজিনাল মানুষ এত সুন্দর হতেই পারে না। অর্থাৎ কোথাও যেন সে নিজের ছবিটাকে সামান্য বলে মনে করছে, কিন্তু সে ছবিটা এত নিখুঁত ছিল যে কথকের কিন্তু সেটাতে মন বসে যায়। এরপর কথা হলো, কথক বলতে চাইছেন যে তোমার মানুষকে নিয়ে কেন এত সমস্যা, বলতে চাইছে বলেনি, কিন্তু মানুষকে নিয়ে কিসের সমস্যা, প্রকৃতির ছবি তুমি আঁকতে পারো কিন্তু মানুষকে আঁকবা না। আচ্ছা, প্রকৃতিকে সহ্য হয়, মানুষকে অসহ্য হয়? একবার মনে হয়েছিল বলি, আমি সত্যি আমি সাহিত্যিকদের কাছে শুনেছি প্রকৃতির সৌন্দর্যের কোনো মূল্য নেই যতক্ষণ না তার মধ্যে মানুষকে স্থাপন করা হয়। এই কথাটা বলার ইচ্ছা ছিল কথকের মৃগাঙ্ক স্বামীকে, কিন্তু বলেননি। এরপর একটা বিষয় খুবই সুন্দর আপনাদের সামনে তুলে ধরি, কোটেশন, যেখানে কথক নিজের মতো করে বলছেন একটা কথা, লেখক বলছেন, বলছেন মানুষ কি একটা অ্যাজেলিয়া? আচ্ছা, একটা প্রজাপতির চাইতেও কি বড়? গঙ্গা আর হিমালয়ের কথা ছেড়েই দিলুম, কিসে বড় মানুষ? মানুষ যে বড় কিসে বড়, কেন বড় হবে মানুষ? একে কর্তৃত্ব করার অধিকার মানুষকে কে দিল? প্রকৃতিকে কর্তৃত্ব করবে মানুষকে এই অধিকারটা দিল কে? হয়তো হয়তো মানুষের দুঃখের মূলেই প্রকৃতির উপর কর্তৃত্ব করা, প্রকৃতিকে কর্তৃত্ব করতে যাচ্ছে, নিজের নাগালের মধ্যে রাখতে চাইছে, এই জন্যই হয়তো সম্ভবত মানুষের এত দুঃখ কষ্ট, এই কথা তিনি বললেন। যাই হোক, এরপর মৃগাঙ্ক কিন্তু সেই শশী মহারাজ তথা সেই সন্ন্যাসীর কথা, যার কাছে ওই শিশুটি শিখছিল তথা উপনিষদ কেন আর কট শিখেছিল, তার কথা বলতে চাইলেন। সেই শশী মহারাজের কথা বলছেন যে শশী মহারাজ এই অঞ্চলে খুবই প্রসিদ্ধ নাম করা একজন মহারাজ সন্ন্যাসী, এবং তিনি একসময় সম্ভবত ব্যায়ামবীর ছিলেন, এত সুন্দর তার শরীর চেহারা, আর তারই সাথে থাকে এই শিষ্য, তারই শিষ্য বাচ্চা বাবা। বাচ্চা বাবা বলতে ওই যে বাচ্চাটি লাটিম ঘোরাচ্ছিল, ও আসলে শশী মহারাজের শিষ্য এবং সে বাচ্চা বাবা, সে পরবর্তীতে কোনো এক বড় সন্ন্যাসী হবে হয়তো। তার রূপের কিছু আলোচনা করলেন এখানে, কিছু আলোচনা দিয়েছেন শশী মহারাজের রূপ বিষয়ে। তো যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে আবার দেখা যাচ্ছে সেই বাচ্চাটি এসে ঢুকে ঘরের মধ্যে, ঘরের মধ্যে এসে ঢুকে আর সেই লাট্টুটা তার কাছ থেকে লাটিমটা আবার কিন্তু চাই মৃগাঙ্কের কাছ থেকে, মৃগাঙ্ককে দেয়, কিন্তু বাচ্চাটা তখন দাঁড়িয়ে থাকে। অদ্ভুত বিষয় হলো বাচ্চাটা কত মানে প্রশ্নচিহ্ন তার মনের মধ্যে, সে জিজ্ঞাসা করছে যে আচ্ছা, এক হাতে ঘুরিয়ে যখন হাতের তালুতে লাটিমটাকে নেওয়া যায়, তো নিশ্চয়ই দু হাত দিয়ে ঘুরিয়েও তো দু হাতের মধ্যে তালুতে নেওয়া যেতে পারে, তাহলে কেন না দু হাত দিয়ে চারটা লাটিম ঘোরানো যেতে পারে, তার মধ্যে দুটো থাকবে হাতে আর দুটো থাকবে বাতাসে, এরকম কি হতে পারে? মৃগাঙ্ক হাসলো, হেসে সে বাচ্চাটাকে বলল যে দেখো, এরকম তো বাস্তবে হবে না বা সম্ভব নয়, তবে কোথাও কোথাও সার্কাস টার্কাসে এরকম দেখানো যায়, এরকম হয়। তো যাই হোক, এইসব কথা বললো, তারপর বাচ্চাটি চলে গেল। তখন কিন্তু মৃগাঙ্ককে জিজ্ঞাসা করছেন কথক যে আচ্ছা, তুমি কি এটা ঠিক করলে? কারণ তুমি তো জানো যে কি তার যদি শশী মহারাজ যদি জানতে পারে যে তাকে তুমি লাটিম খেলাচ্ছ, এই সব কাজ করাচ্ছ, তাহলে কিন্তু রেগে যাবে, তাই না? তো তাকে কেন তার গুরুর কাছে খারাপ করে দিচ্ছ? সেই ক্ষেত্রে কিন্তু সে নিজে বলছে, এবার মৃগাঙ্ক বলছে, দেখুন গুরুর কাছে কোনো সত্যিকে স্বীকার করার যে ভয়, সেই ভয়টা যতক্ষণ ওর কাছে না কেটে যায়, তার জন্য এগুলো এটাও দরকার। সে একদিন শিখে যাবে, একদিন জীবনকে সে সঠিকভাবে চিনতে শিখে যাবে, তাছাড়া বাচ্চাটা এখানে থাকবেই বা কদিন, মাত্র কয়েকদিন, তারপর কোথায় কোথায় ঘুরে বেড়াবে তার গুরুর কাছে। স্যার, গুরু মহারাজ তার যাত্রার বর্ণনা, তিনি যে কোথায় গেছেন এবং কোথাও যাননি এমনটা হতেই পারেন না, সকলেরই বক্তব্য তিনি সৈত্য দুর্গমতা পাহাড়ের তরাই অঞ্চল খাড়াই অঞ্চল সকল অঞ্চল তিনি ঘুরে নিয়েছেন। অর্থাৎ এই বাচ্চার শিশুটিও কিন্তু, বাচ্চা বাবাটিও কিন্তু ঘুরবে সেই সব জায়গায়। যাই হোক, সেই সময় কিন্তু কথক বলল যে আমি তোমার ছবি আঁকা দেখতে চাই, একদম সরাসরি ছবি আঁকা দেখতে চাই, দেখতে চাই যে তাতে করে তোমার যে চোখের দৃষ্টিকোণ, যে কোনো বিষয়কে তুমি কত এমনভাবে দেখো যে তার এত হুবহু সুন্দর ছবি এঁকে নাও, তো আমিও দেখতে চাই যে তুমি কোন দৃষ্টিকোণ দিয়ে দেখো, মানে যে জিনিসটাকে তুমি দেখছো যেভাবে সেভাবে আর সবাই দেখছে না, আমি কীভাবে দেখছি সেই জিনিসটাকে। এটা একটা কৌতূহল হলো। যাই হোক, একটা পাথরের উপর ঘুরছে, মানে পাহাড়ে ঘুরতে বেরিয়েছে পর্বতের কাছাকাছি অঞ্চলগুলোতে,
এবার মৃগাঙ্ক স্বামী ঘুরছে এবং তার সাথে সাথে কথকও ঘুরছে। কথকরা ঘুরছে ঘুরছে আর ঘুরতে 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 এক জায়গায় দেখতে পাচ্ছে যে কোথাও যেন সন্ন্যাসীরা স্নান করছে, সন্ন্যাসীদেরকে দান ধ্যান করা হচ্ছে। এবার তারা ঘুরতে ঘুরতে দেখতে পেল একটা পাহাড়ের টিলাতে বসে আছে একটা ছোট বাচ্চা, সে ধ্যান করছে, তপস্যা করছে। দূর থেকে দেখে বুঝতে পারলেন, আরে এ তো বাচ্চা বাবা, এ বাচ্চা বাবা এখানে বসে কি করছে? দেখছে পদ্মাসনে সে ধ্যান করছে। অদ্ভুত চিত্র সেই দৃশ্য। এইভাবে হাঁটতে হাঁটতে কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের কথক ক্লান্ত হয়ে যায়, কিন্তু মৃগাঙ্ক ক্লান্ত হয় না। সে গুনগুন করে একটা যেন গান গাইছিল, সেই গানটাতে বারবার মনে হচ্ছিল কথকের যে গানটার মধ্যে বারবার একটা টিউন আছে, সেটার নাম হচ্ছে ততঃ কিম ততঃ কিম ততঃ কিম। এই ধরনের একটা দৃশ্য কিন্তু তিনি আঁকলেন। আঁকার পরের কথা হলো কি, যে লেখক এখন নিজের ব্যাগটা দেখছেন যে ব্যাগের মধ্যে কিন্তু একটা হার্ড টাইমস উপন্যাস রয়েছে। হার্ড টাইমস কে লিখেছিলেন? ডিকেন্স। কিন্তু একটা সময়ে এই বইটিকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কারণ এই বইটা পুঁজিবাদ নিয়ে লেখা, ধনতন্ত্র নিয়ে লেখা। সেখানে বলা হয়েছে ক্যাপিটালিজম আসলে মানুষকে নয়, মানুষের চিন্তাকে, আত্মাটাকে পর্যন্ত চুষে খেয়ে নেয়। ক্যাপিটালিজম অর্থাৎ ধনতন্ত্র, পুঁজিবাদ, এইসব নিয়ে লিখেছিলেন। তাই জন্য বইটা অতটা পছন্দ করেন না, বা অধিকাংশ মানুষ এটাকে বাতিল বলার চেষ্টা করেছিলেন। তো সেই বইটা, উপন্যাসটা কিন্তু হার্ড টাইমস ডিকেন্সের লেখা, তিনি সংগ্রহ করেছিলেন, কিনেছিলেন। সেটার কথা ভাবলে হঠাৎ করে দেখা যাচ্ছে ঠিক সেই সময় মৃগাঙ্ক স্বামী ঘরে প্রবেশ করে বললেন যে চলুন, দিনের সূর্যের আলোয় তো অনেক ঘুরেছেন এই এলাকা, এবার রাতের চাঁদের আলোয় একটু ঘুরে দেখুন। চাঁদের আলোয় এই এলাকাটা কত সুন্দর, কত নৈসর্গিক সৌন্দর্য এখানে চারিদিকে ছড়িয়ে রয়েছে, একবার হলেও দেখুন। কিন্তু সেই সময় যে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে, এটিকে অনুভব করার চেষ্টা করছেন কথক। কিন্তু পরবর্তীতে কথক স্বীকার করেছেন যে এইরকম একটা অদ্ভুত সৌন্দর্যের সাথে পরিচয় যদি মৃগাঙ্ক না ঘটাতো, তাহলে তার জীবনের অর্ধেকটা অংশই হয়তো ব্যর্থ থাকতো। এত সুন্দর দৃশ্য অন্ধকারের মধ্যে চাঁদের আলোয় পর্বতাংশ যে এত সুন্দর হতে পারে তা দেখছে। যাই হোক, তারা ঘুরতে ঘুরতে একটা কুঠিয়া বাড়ির কাছাকাছি আসলো, এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের মৃগাঙ্ক জানালো যে এই কুঠিয়া বাড়িটা হচ্ছে আসলে শশী মহারাজের কুঠিয়া বাড়ি। এক সময় প্রায় দেড় দুই বছর আগে এক সেঠানির সঙ্গে তিনি বাস করতেন এখানে, আর এক সেঠানি এখানে চিরকালই মানে দেড় বছর দু বছর ধরে থাকতেন, তিনি এই এই কুঠিয়া বাড়িটা তৈরি করেছিলেন। এখানে এটা হচ্ছে আসলে অপ্সরা সাধনা। ওই যে মৃগাঙ্ক স্বামী যে কথাটি বলেছিল, বাচ্চা বাবাটা যার শিষ্য, সেই গুরু শশী মহারাজ, তার কথা বলছেন যে তিনি এখানে তপস্যা করেন। আর কিসের তপস্যা? নাকি তিনি অপ্সরার সাধন করেন। তো হাসাহাসি করলো। এবার আমাদের কথক যে তুমি আজকের দিনও অপ্সরা টপসরা নিয়ে ভাবো, কিন্তু তার উত্তরে মৃগাঙ্ক বলল, অপ্সরা না হোক, হতে পারে কোনো বিদ্যাধরী আসে গান শোনায়, তার সাথে যৌন সম্পর্ক হয়, তার সাথে থাকে কিছুটা সময়, অপ্সরা সাধনা করে। এইভাবে কথা বললেন এবং বললেন যে এই কুঠিয়াটাও কিন্তু কোনো এক সেঠানি তৈরি করেছিল, কোনো এক সেঠানি। তারপর একদিন সেই সেঠানি কী করেছিল, দেড় দুই বছর ধরে থাকার পর, হ্যাঁ, ঠিক ছয় মাসের একটা ছোট বাচ্চাকে রেখে দিয়ে এক সকালে নিরুদ্দেশ হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের শশী মহারাজ দেখতে পায় যে একটা ছোট বাচ্চা থেকে গেছে, আর সেই সেঠানি হারিয়ে গেছে কোথায়। যাই হোক, এইসব গল্প টল্প হলো, গল্প হওয়ার পাশাপাশি তারা চলে যাচ্ছে, এবার নিজের ঘরে গেল। আর তার পরের দিনের ঘটনা, এবার পরের দিন সাধু সন্তদেরকে দান দৃশ্য দেখানোর জন্য আমাদের কথককে কিন্তু নিয়ে যেতে আসলো, রুমের মধ্যে নিয়ে যেতে আসছে মৃগাঙ্ক। বলল যে চলুন দান ধ্যান দেখবেন সাধু সন্ন্যাসীদের, আজকে স্নান, অর্থাৎ আজকে এই যে অর্ধকুম্ভ স্নান। তো সেখানে গিয়ে দেখা গেল যে সকল অনেক সন্ন্যাসীরা বসে আছেন নিজের নিজের জায়গায়। সেখানে কোনো মানুষ তাদেরকে গেরুয়া কাপড় দান করছে, কেউ কম্বল, কেউ রূপোর ঘট, টাকা, ধন দৌলত, অনেক কিছু অনেকে কিন্তু তাদেরকে উপহার দিচ্ছে, দান করছে। আশ্চর্যের বিষয় হলো, যখন এই দৃশ্য ঘুরতে 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 হঠাৎ করে কথকরা ঘুরতে শুরু করেছেন সেই জায়গায় যে টিলাটার মধ্যে বাচ্চা বাবা বসেছিল তার আগের দিন, সেই জায়গাতে গিয়ে দেখেছে সত্যি তো সেখানে বাচ্চা বাবা তখনও ধ্যান করছে, আর তার পায়ের কাছে অনেক জিনিস রাখা আছে, অনেক দান, আর অনেক ভক্তরা সেখানে এসছে, বাচ্চা বাবা বলে ওই জায়গা ওই এলাকায় কিন্তু বিখ্যাত হয়ে গেছে সেই বাচ্চাটি, 8-10 বছর বাচ্চাটি, লাঠিম চালানো বাচ্চাটি। তো এই বাচ্চা বাবাটির সামনে দিকে একজন সেঠানি এসে প্রণাম করছে, তার কাছে অনেক কিছু রেখে তার পায়ের পা ছুঁয়ে প্রণাম করছিল। এই জায়গাটা দেখে খুবই ভালো লাগলো কার, আমাদের কথকে। সেই সময় কিন্তু কথক মিলিয়ে দেখলেন সেই সেঠানির সাথে ওই ছবিটার অনেক মিল আছে, অর্থাৎ নগ্ন যে সেঠানির ছবি এঁকেছিল এর আগে
মৃগাঙ্গ সে ভুলে গেছে, কিন্তু সেই ছবিটা দেখার পর এই মানুষটির ছবি বা এই সেটানের ছবিটা দেখার পর বুঝতে পারলো আমাদের কথক যে দুজন একই ব্যক্তি, অর্থাৎ সেই নগ্ন যে সেঠানি সেই সেঠানি আজকে এসে বাচ্চা বাবাটির সামনে প্রণাম করছে, তার পা ছুঁয়ে প্রণাম করছে এবং তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। কত আবেগ, কত হতাশা, কত দুঃখ যেন কত ভালোবাসার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে তার বাচ্চা বাবার পায়ের কাছে। এই দৃশ্যটা বুঝলেন, কিন্তু তারই মাঝখানে হলো কি, সেই যে বাচ্চা বাবাকে দান ধ্যানাদি, এই দান ধ্যানাদিকে ছবিটা আঁকলো গিয়ে মৃগাঙ্ক। এর পরের কথা বলি, এরপরে একদিন আসলো, যেদিন যাবে মানে ফিরে আসবে আমাদের কথক, তো যাওয়ার দিন সন্ধ্যার ট্রেন আছে, সন্ধ্যার সময়, তার পূর্বের কথা, তার কিছুক্ষণ পূর্বে তিনি শশী মহারাজের কথা জানতে পারলেন মৃগাঙ্কর কাছে এসে। মৃগাঙ্ক বলল যে শশী মহারাজ তার স্বশিষ্য মানে শিষ্যকে নিয়ে আজকে সকালবেলায় কিন্তু রওনা হয়ে গেছেন। যাই হোক, এরপরে নিজের এলাকায় ফিরে এসেছেন, তারপরে বহুদিন পার হয়ে গেছে, কিন্তু কথক আর মৃগাঙ্ক স্বামীর খোঁজ নেননি, শশী মহারাজের কথা জানতে পারেন না, বাচ্চা বাবার কথা জানতে পারেন না। তারপরে মৃগস্বামী যে অর্থাৎ মৃগাঙ্ক যে তসবিরওয়ালে মহারাজ মৃগাঙ্ক, তার খবর অনেক দিন নেননি, কিন্তু তার পরিবার সম্পর্কে জেনেছেন, তার পরিবারে তার স্ত্রী তার পুত্র সন্তান সবাই ভালো আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সে তখনও নামেনি নিচের দিকে, অর্থাৎ সে নিজের উন্মাদ সেই ভালোবাসার কাজ, ছবি আঁকা নিয়ে, প্রকৃতি প্রেম নিয়ে, পাহাড় নিয়ে চুপ করে বসে আছে, সেখানেই থেকে গেছে নাকি শুনেছে। কিন্তু আসার সময় মৃগাঙ্ক কিন্তু তাকে একটি বই দিয়েছিল, স্কেচের বই, মানে তার আঁকা ছবিগুলোর একটা বই দিয়েছিল। সেই বইটা যখন উল্টে পাল্টে দেখছেন, তো সেখানে তিনজন মানুষের ছবি রয়েছে, বাকি সব প্রকৃতির ছবি, খুবই অসাধারণ অসাধারণ ছবি। কিন্তু সেই প্রকৃতির ছাড়া যে তিনটি ছবি, তিনটি ছবির মধ্যে একটা ছবি ছিল সেই নগ্ন সেঠানির ছবিটি, ওইটা দিয়েছিল। আর তারপরের যে ছবিটা, সেটা হচ্ছে বাচ্চা বাবা যখন ঘূর্ণায়মান লাটিমটা ঘোরাচ্ছিল হাতের মধ্যে, ওই দৃশ্যটা তিনি এঁকেছিলেন। তৃতীয় যে দৃশ্যটা, সেটা হচ্ছে বাচ্চা বাবাকে যে দক্ষিণা দানের ছবিটা, দক্ষিণা দিচ্ছিল সেই সময়ের ছবিটা। হঠাৎ করে কথক চমকে উঠলেন, কথক চমকে উঠে ওই নুড যে সেঠানি তার ছবিটা এবং তার পাশাপাশি যে বাচ্চা বাবার কাছে দাঁড়িয়ে থাকা সেঠানি, দুটোকে এক করে দেখার চেষ্টা করছেন। আর কোথাও যেন বারবার মনে হচ্ছে তার যে এখানে বাচ্চা বাবার যে লাটিম ঘোরানো হাতের ছবিটা, ওই ছবিটার সাথে এই ক্ষেত্রে যে নগ্ন সেঠানি তার ছবিটার প্রচুর সাদৃশ্য আছে। বারবার বারবার দেখার পর তিনি চমকে উঠেছেন আর বুঝতে পেরে গেছেন যে এরা আসলে সন্তান আর জননী, এই সেঠানেই ছিল গিয়ে সেই বাচ্চা বাবার মা, যে বাচ্চা বাবাকে ওই শশী মহারাজের কাছে ছেড়ে দিয়ে ভোরের সকালে এক সকালে চলে গেছিলেন। তাই জন্য তার পায়ের কাছে এসে প্রণাম দান ধ্যানাদির পরেও মাথা নিচু করে নত করে কী যেন একটা ভাবছিল, কী ভাবছিল, কী ভাবছিল বলছেন যে তিনি কি জেনে বুঝে তার পায়ের কাছে এসে সমর্পণ করছিলেন, নিজের সন্তানের পায়ের কাছে এসে ক্ষমা চাইছিলেন মনে মনে, তা কি জ্ঞাত সারে জেনে বুঝে, নাকি তা ভবিতব্য হতে পারে বলেই তার হঠাৎ করে বিধাতা ভবিষ্যতে যা হতে পারে, অর্থাৎ তার জননীকে তার সন্তানের কাছে এসে ক্ষমা চাইতে হবে, মাথা নিচু করতে হবে তার অন্যায়ের জন্য, সেইটার জন্য ভবিষ্যতে হতে পারে, তারই কি একটা ছবি অতীতে এসে ফেলে দিয়েছেন ঈশ্বর, এটাও কি হতে পারে যে ভবিষ্যতে হবে তাই জন্য তার একটা ছবি অতীতে আমরা ছেড়ে দিচ্ছি, তা কি এক যন্ত্রণার উদ্বর্ধন, অর্থাৎ তা কি পুনরায় একটি যন্ত্রণাকে সৃষ্টি করবে। এই যে কতকগুলো প্রশ্ন, কতকগুলো কথা তিনি একেবারে এক জায়গাতে আটকে দিলেন, এবং আটকে দেওয়ার পরই হঠাৎ করে বললেন যে আজও তার মৃগস্বামী তথা তসবিরওয়ালে মহারাজ বা মৃগাঙ্কের কথা মনে আছে, মনে আছে যখন ট্রেনটা ছুটছিল তখন হাত দেখাচ্ছিল মৃগাঙ্ক, আর আজও সেই দৃশ্যটাতেই মনে থেকে গেছে মৃগাঙ্কর শেষ দেখা, আর মৃগাঙ্ককে আজও তিনি সেই অবস্থাতেই যেন দেখতে পান মনের মনের খাঁচায়। এবং সেই ক্ষেত্রে তিনি বলেন ট্রেনটা হঠাৎ যখন ছুটতে শুরু করলো তখন বারবার যেন ট্রেনের আওয়াজটা মনে হচ্ছিল ততক্ষিম ততক্ষিম ততক্ষিম, তারপর কী হলো কী হলো কী হলো, তারপরে যে কী হলো জানতে পারলাম না, মৃগাঙ্কর জীবন কেমন গেল জানতে পারলাম না, কথক এগুলো চিন্তা নিয়ে কীভাবে থাকলেন তার আমরা জানতে পারলাম না, বাচ্চা বাবাটির কী হলো, বাচ্চা বাবার সাথে যে তার জননী সেঠানি তাদের আর সম্পর্ক পরবর্তীতে আর দেখা হলো কি না, বা শশী মহারাজ তো সেই বাচ্চার বাবাটিকে নিয়ে চলে যায় তারপর পুনরায় সেই সেটানির সাথে আর দেখা হয়েছিল কি না, এগুলো আমরা জানতে পারি না। আসলে কর্ম কর্তব্যের জগতে এসে মানুষ যে কখন কখন পথ হারিয়ে ফেলে,
আবার কখন কখন নিজেরই অত্যন্ত পরিচিত পথের সাথে দেখা হয়ে যায়, কিন্তু মানুষ বুঝতে পারে না, আর তারপরে যখন বুঝতে পারে তখন সে কিছুই করে উঠতে পারে না। এইটা নিয়েই তো জীবন, জীবনের এই ছোট বড় সব ক্ষুদ্র বৃহৎ যে অংশগুলো পড়ে থাকে সেগুলোকে তুলে তুলে কুড়িয়ে যেন এই গল্পের মধ্যে রেখে দিয়েছেন লেখক রাইটার তথা লেখকের লেখক অমিয়ভূষণ মজুমদার। এইভাবে তার ততক্ষণ গল্পটি সম্পূর্ণ হয়। গল্পটির আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবে না। এখান থেকে তোমরা আলোচনাটি লেখো, লেখার পরে এখান থেকে প্রশ্ন হিসেবে সবথেকে বেস্ট প্রশ্ন হচ্ছে যে এখানে যে একটা মানুষের থেকে কোথাও যেন প্রকৃতিকে বড় করে তোলা হয়েছে, প্রকৃতির ছবি নির্ণয় করতে গিয়ে লেখক কেমন ছবি এঁকেছেন, এটা এই ধরনের একটা প্রশ্ন আসার সম্ভাবনা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কি নামকরণের সার্থকতা আলোচনা করো এই গল্পের। তো এই ধরনের প্রশ্ন খুবই, এবং তার পাশাপাশি আরেকটা প্রশ্ন হয় যে জীবন জিজ্ঞাসা। জীবন জিজ্ঞাসা যে কত রকমভাবে রয়েছে, যেমন ধরো এখানে জীবন জিজ্ঞাসা করতে পারো যে কি শশী মহারাজের কিছু জীবন জিজ্ঞাসা আছে, তিনি খুঁজে বেড়াচ্ছেন কিছু। আবার তার পাশাপাশি তার যে বাচ্চা বাবা যে শিষ্যটি, সেও কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, কী খুঁজছে, জীবনের কোন অর্থ খুঁজছেন বুঝতে পারছে না। মৃগাঙ্ক স্বামী নিজের সংসারে না থেকে সে উপর দিকে থাকছে, প্রকৃতির কাছাকাছি থাকছে, ভালো মন্দ সব রকম জীবনের মধ্যে থাকছেন, কিন্তু সেখানে সে কী খুঁজছে জীবন, সে সেখানেই আজও কি সেই অবস্থাতেই রয়েছেন সেখানে সে বাচ্চা বাবাটির অপেক্ষায়, ঘুরতে ঘুরতে আবারও একদিন বাচ্চা বাবা আসবেন, আবারও তার সাথে দেখা হবে, এই অপেক্ষায় কি থেকে গেছেন, নাকি নিজের ছেলেকে সে বাচ্চা বাবাকে চিনতেই পারেনি যে কে সেই। তো এই প্রশ্নগুলো থেকে যায়। পরবর্তীতে কথক কি আবার পুনরায় গেছিল সেই জায়গায়, কি সেই সব চিন্তায় তাকে কেমনভাবে ভাবাচ্ছিল, এত ধরনের প্রশ্ন, এই সবই তো জীবন জিজ্ঞাসা। তো জীবন জিজ্ঞাসার প্রশ্নও আসতে পারে। তো এইরকম প্রশ্নের উত্তরগুলোকে তোমরা লেখার চেষ্টা করো, কোথাও সমস্যা হলে কমেন্টে জানাবে। আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করবা, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থেকো সবাই, নতুন আলোচনা নিয়ে পরবর্তীতে আবার আসবো।